বাংলার ক্রিকেটের মুখটা দেখবেন, আসুন দেখে যান এই কাঁচি বেড়ার ঘরে। বালি ক্রিকেট একাডেমির সাজঘর এটাই। কত ভবিষ্যতে স্বপ্ন তৈরি হচ্ছে এই ভাঙা ঘরে। একদিন কিশোর লক্ষ্মী রতন শুক্লাও এসেছিলেন এই ভাঙা মন্দিরে। না, এখানে কোনো পুরস্কার নেই, সহযোগিতা নেই, ক্রিকেটের চালচিত্রটা কি এটাই? প্রথমে এই মাঠে আরম্ভ করিনি, প্রথমে বালিকালে একটা ছোট জায়গা ছিল, সেই মাঠে আরম্ভ করেছিলাম। সেই জায়গাটা থেকে এটা আরো খোলামেলা পেলাম, বছর দুই তিনেক পরে এই মাঠে এলাম। নিজের হাতে খেলা শেখাচ্ছেন স্যার কল্যাণ ঘোষ, শেখাচ্ছেন বোলিং গ্রিপ, দেখাচ্ছেন কিভাবে ক্যাচ ধরতে হয়, হাতে করে শিখিয়ে দিচ্ছেন ব্যাটিং স্টান্স। সিম ছেঁড়া বলগুলো পড়েছিল হাঁ করে, যেন বিদ্রুপ করছিল আমাদের এদেশে ক্রিকেট যে সত্যি ধনী, অথচ বালিতে যে কিছুই পড়েনি। চালানো বলতে গেলে খুব কষ্ট করে চালিয়েছি, সে আমি মানে যা যেখান থেকে যা পেতাম সেই পয়সা বল কিনতাম। এখন হয়তো কেউ 150 টাকা দেয়, কেউ 200 টাকা দেয়, এই ব্যাপার। যে মাঠে অনুশীলন দেখুন একবার, মানুষের যাতায়াতের শর্টকাট রাস্তা, গরু ছাগলের বিচরণ ভূমি, জামা কাপড় মেলে দেওয়ার মাঠ, ক্লাবের রেজিস্ট্রেশন ছিল না, কেউ পাশে থাকেনি, কেউ কথা রাখেনি, বলছিলেন কল্যাণ ঘোষ। সব সাহায্য পাইনি, হ্যাঁ, তবে সিবি তো আমাদের গডফাদার, হ্যাঁ, যদি একটু আমাদের কোচিং ক্যাম্পগুলো দেখে ভবিষ্যৎটা আসছেন রোজ, কিন্তু কোটি টাকার ক্রিকেট যে অত গরিব এখানে।